চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন খালের মধ্যে কোনো খোলা পায়খানা রাখা যাবে না বলে ঘোষণা দিয়েছেন। বর্তমানে যে বা যারা নগরীর বিভিন্ন খালে খোলা পায়খানা স্থাপন করেছেন তা নিজ দায়িত্বে দ্রুত অপসারণের নির্দেশ দেন তিনি। না হয় কর্পোরেশন তা উচ্ছেদ করবে বলেও জানান তিনি। তিনি গতকাল চলমান মশক নিধক কার্যক্রমের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নগরীর মাস্টারপোল এলাকায় ক্র্যাশ প্রোগ্রামে একথা বলেন। তাদের কাছে আমাদের অনুরোধ, 12টিদেরকে বলে সামনে রাখবে আপনারা তাদের পয়লাটা।